কলেজের বন্ধুত্ব খুব জোর, আর পরীক্ষার লাস্ট কোয়েশ্চেন পেপার অবধি থাকে। অফিসের বন্ধুত্ব বিকেল পাঁচটায় বাড়ি ফেরা অবধি থাকে, কিন্তু ছোটবেলাকার বন্ধুত্ব শেষ নিঃশ্বাস অবধি থাকে। যদি এই কথাগুলো তুই বুঝতে না পারিস, তাহলে ছোটবেলাকার তোর কোনো বন্ধু নেই, অথবা তোর বয়স বেড়ে গেছে কিন্তু তোর বুদ্ধিটা একদমই বাড়েনি। আমরা এনজয় করতে এসেছি, এনজয় কর, ওকে? বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত দুইটার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে, আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাবে মইরেই তো গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে, গিয়া কি হবে, কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে। যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি টিষ্টি কিচ্ছু বুঝি না, ও সমস্যায় আছে, এখনই যাব, এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন। আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই, পরিবার, স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে, আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল, পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকে আপনি সাকসেসফুল। বন্ধুত্বটা বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো বয়স নেই, বন্ধুত্বের কোনো বয়স, আর বন্ধুত্বের বন্ধুরা কখনো ছেড়ে যায় না, সবাই চলে যাবে। তোমার মেয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু, সে আমাকে ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। সবাই বলে বাপ মাই বেস্ট ফ্রেন্ড, তাদের সাথে বন্ধুর মতো মেশো। সবাই বলে বাপ মাই বেস্ট ফ্রেন্ড, তাদের সাথে বন্ধুর মতো মেশো। বলছি দাদা, বাপকে গিয়ে বলতে পারবে কালকে সিগারেটটা আমি খাইয়েছিলাম, আজকে তুমি নিয়ে এসো। কম্পিটিশনের যুগ, ফেল করলে বাপের গালি, কম কামালে বউয়ের বাণী। কম্পিটিশনের যুগ বস, ফেল করলে বাপের গালি, কম কামালে বউয়ের বাণী। দিনের শেষে তো বন্ধুরাই বলে, ওসব ছাড় তো, চল বসে একটু গাজা টানি। আমার বন্ধুরা খুব হারামি ছিল, জন্মদিনে পকেটে পয়সা না থাকলে ধার করে খাওয়াতে হতো। আমার বন্ধুরা খুব হারামি ছিল, জন্মদিনে টাকা না থাকলে ধার করে তাদের খাওয়াতে হতো। তবে আমায় কেউ গালি দেবে, কিছু বলার আগে তারাই তাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত।